আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। প্রকাশ করা হয়েছে অ্যাকশন থ্রিলার ধর্মী চলচ্চিত্র সাপলুডুর পোস্টার। মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজার অবস্থিত আরটিভির কার্যালয়ে চলচ্চিত্রের অভিনেতা আরফিন শুভ, পরিচালক গুলাম সৌরভ দুদুল, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাপলুডু সিনেমার প্রযোজক সৈয়দ আশিক রহমানের উপস্থিতিতে পোস্টারের উন্মোচন করা হয়। সিনেমাটিতে জুটি বেঁধেছেন আরফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। ছবির পোস্টারে নায়ক নায়িকা ছাড়াও খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান, জাহিদ হাসান ও সালাউদ্দিন লাভকে দেখা যাচ্ছে। সাপের শরীর দিয়ে ছবিটির লোগো ডিজাইন করা হয়েছে। সাদা মাটির পোস্টারে আলাদা এক নান্দনিকতা লক্ষ্য করা যাচ্ছে। পোস্টারের অর্ধেকে দেখা যাচ্ছে আরফিন শুভর অর্ধেক মাথা, বাকি অংশে তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু, বিদ্যা সিনহা মিম ক্রমান্বয়ে দেখা দিয়েছেন। দর্শকের মন কেড়েছে সাপলুডুর পোস্টার। আরফিন শুভ, বিদ্যা সিনহা মিমের ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেই ফেসবুকে শেয়ার করেছেন পোস্টারের ছবি। এছাড়াও চলচ্চিত্রপ্রেমী অনেকের ফেসবুক দেয়ালে এখন শোভা পাচ্ছে এটি। পরিচালক গোলাম সৌরভ দুদুল বলেন, দেশীয় চলচ্চিত্রে অ্যাকশন থ্রিলার গল্পের ছবি কম, তাই গল্প ও নির্মাণে নতুন চমক এনেছি। আমার পরিচালিত প্রথম চলচ্চিত্র এটি। এরই মধ্যে অনেকে আমাদের ছবির পোস্টারের প্রশংসা করেছে, বেশ ভালো লাগছে। আমার বিশ্বাস সিনেমাটি দর্শকদের ভালো লাগবে। ছবিটিতে আর অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, রুনা খান প্রমুখ। ঈদুল আজহার পরে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।